যে রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকের আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চার রাশির জাতক অধিকাদের জন্য যাদের আজকের দিনে ভাগ্য বদলের একটা সুযোগ থাকবে হঠাৎ প্রাপ্তি লটারি প্রাপ্তির যোগ থাকতে রয়েছে থাকার সম্ভাবনা রয়েছে তো সেটাই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই আপনারা রাশি রয়েছে কিনা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন খুব ছোটো একটা ভিডিওতে আমরা আলোচনা করে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আপনাদের অবশ্যই একটা লাইক করতে হবে ভিডিওতে আরেকটা কমেন্ট করুন রাধে রাধে রাধা মাধবের কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে সর্বথমে আমরা আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করে দিচ্ছি বাংলা ভাষার তারিখ পয়লা ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি ভাষার তারিখ হচ্ছে আঠারোই আগস্ট দু সাল আজকের দিনের বার হচ্ছে রবিবার চন্দ্র গোচর করছে মকর রাশিতে সূর্য উদয় ঘটবে সকাল পাঁচটা বেজে আঠারো মিনিটে সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ছটা বেজে দুই মিনিটে তিথি হচ্ছে আজকের দিনের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি থাকবে এটা সকাল পাঁচটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথির প্রবেশ এটা থাকবে ভোর তিনটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত মানে বলতে গেলে ওভারঅল পুরোটা দিন চতুর্দশী তিথি থাকবে তারপরে পূর্ণিমা তিথির প্রবেশ হয়ে যাবে নক্ষত্র হচ্ছে উত্তর সারা নক্ষত্র এটা থাকবে দশটা বেজে চৌদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে শ্রাবণা নক্ষত্রে প্রবেশ এখন আমরা জেনব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা কি আপনাদের জন্য আজকের যে অশুভ সময় যে সময়টা আপনারা কোনো রকমেরই কোনো রকমেরই শুভ কাজ করবেন না সেটা হচ্ছে যে কি সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা এই সময়টায় কোনো ধরনেরই শুভ কাজ ভালো কাজ বা নতুন কোনো কাজ শুরু করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন আর আজকের দিনে সবথেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় যাকে বলা যেতে পারে সেটা হচ্ছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে একটা ভালো সময় সকাল ছটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে ভালো সময় চলছে বিকাল তিনটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়টায় কোনো রকমেরই শুভ কাজ করতে পারেন সেই ধরনের কাজে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা বিস্তারিত করে আলোচনা করব। সেই চার রাশি কোন কোন রাশি রয়েছে কি কিভাবে লাভবান হচ্ছেন সর্বপ্রথম যে নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি আজকের দিনেও মিথুন রাশির জাতক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটা দিন হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের হঠাৎ করে ইনকামের রাস্তা খুলে যাবে বা আপনি ইনকাম রাস্তা খুঁজে পেতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটি কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনি হঠাৎ করে পেলেও পেতে পারেন বা আপনি নিজস্ব যদি কোনো ব্যবসা করছেন সেই জায়গাটায় ব্যবসায় বড়ো অর্ডার বা ব্যবসায় ভালো কোনো যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো সেই জায়গাটা আজকের দিনটি বেশ ভালো আজকে আপনার পুরোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যত যা রয়েছে অবশ্যই তাদের সঙ্গে একটু বুঝে চলবেন তাদের কারো কারো ক্ষেত্রে তো খুব ভালো দিন রয়েছে মানে কারো কারোর জন্য আপনার দিনটি ভালো হয়ে উঠবে আবার কারো কারো ক্ষেত্রে একটুখানি চাপ সৃষ্টিও হতে পারে তো সেই জায়গাটা অবশ্যই বুঝে চলবেন ধ্যান রাখবেন আজকের দিনে আপনাদের যে কোনো রকমেরই শুভ কাজ শুভ কিছু যদি করতে চান অবশ্যই আজকের দিনে করে ফেলুন সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো যেতে চলেছে আজকে আপনার পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাকই থাকবে পরিবারে কোনো সুখবর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন এখন আমরা জেনে নেব পরবর্তী যে ভাগ্যবান রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক এদিকেদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে আজকে আপনার ইনকাম হঠাৎ করে বাড়তে পারে পুরনো কিছু টাকা পয়সা আপনি আজকে ফেরত পেতে পারেন হঠাৎ করে আপনার মার্কেটে যদি কোনো রকম টাকা পয়সা বাকি ছিল সেগুলো রিটার্ন আসতে পারে বা আপনাদের পড়ে থাকা কাজ আজকে দিনে আবার নতুন করে হয়ে যেতে পারে এমনটা কিন্তু যোগ না ভালো লক্ষ্য করা যাবে আজকে আপনার পুরোনো শত্রু আপনার কিন্তু আবারও ক্ষতি করার চেষ্টা করছে তবে খুব একটা পারবে না আজকের দিনে আপনার জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো দিন যাচ্ছে আজ আপনার পিতার সঙ্গে যতটা পারেন বেশি করে সময় কাটান তাদের কাছ থেকে আপনি আজকে হয় আর্থিক সহায়তা পেতে পারেন বা তাদের কাছ থেকে আপনি কোনো সম্পত্তি বা কোনো কিছু উপহারস্বরূপ কিছু পেতে চলেছেন যা আপনাকে কিছুটা হলেও আর্থিকভাবে সহায়তা করতেই পারে তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি খুব ভালো হচ্ছে আপনারা একটা ভালো দিন কাটাবেন আপনারা যদি কোনো রকম নিজস্ব ব্যবসা শুরু করেছেন তো সেই জায়গাটায় গুরুত্ব রাখুন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে দিনে আপনার মায়ের সঙ্গে অবশ্যই কিন্তু বুঝে চলতে হবে মা বাবার সঙ্গে একটু বুঝে চলাটা অত্যন্ত জরুরি রয়েছে আজকে দিনে আপনার ছোটখাটো কোনো মনস্কামনাও পূরণ হবে তো সে জায়গাটায় দিনটি অত্যন্ত আনন্দদায়ক একটা দিন হতে চলেছে তো সে আপনাদের জন্য বেশ ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন এখন আমরা যে নেব পরবর্তী যে ভাগ্যবান রাশি রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতকতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের জন্য দিনটি অত্যন্ত আজকের জন্য ভালো যাবে তবে আজকে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে আপনি অল্প পরিশ্রমেই আপনি কিন্তু যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন বা অল্পতেই কিন্তু আপনি ভালো কিছু করে দেখানোর সুযোগ পেয়ে যাবেন তো সেই জায়গাটায় অত্যন্ত কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার পিতার কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে বা আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসার দায়িত্ব আপনি পেতে চলেছেন এমনটা লক্ষ্য আছে তো সেই জায়গাটায় আপনাদের জন্য বেশ ভালো যারা অনেক দিন ধরে ব্যবসা করার চিন্তা চিন্তাভাবনা রেখেছেন ব্যবসা করবেন করবেন ভাবছেন কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি তো সেই জায়গাটা এবারে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তো সেখানে আপনাদের জন্য দিনটি বেশ ভালো আজকে কোনো কাজ অর্ধেক করে রাখবেন না যে যা কাজ করছে ওটা কমপ্লিট করুন সেখান থেকে ভালো একটা রেওয়ার্ডস পেতে পারেন আজকের দিনে আপনার হয় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে বা আপনারা নতুন কোনো চাকরি যদি খোঁজ করছেন সেক্ষেত্রে চাকরি যোগাযোগ হতে পারে চাকরি মানে এখানে একটা কথা অবশ্যই ভালো রাখবো যে কি চাকরি মানে যে সরকারি বা বেসরকারি কোনো কোনো অফিসিয়ালি চাকরি হবে এমনটা কথা নয় মোট কথা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে যারা নর্মেল কোনো কাজেরও চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সেটা হতে পারে আজকে আপনার যে কোনো রকমের কাজ কিন্তু একটা ভালো দিকে নিয়ে যাবে আপনারা যে কোনো রকমের কাজ আজকে দিনের চাইলে শুরু করতে চাইলে করতে পারেন যেটা প্রতিনিয়ত লটারি কাটেন আজকে দিনে চাইলে একটা দিয়ে লটারি কাটুন সে জায়গাটায় ও আপনাদের একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেখানে আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা আলোচনা করে নেব পরবর্তী যে রাশি রয়েছে ভাগ্যবান রাশি তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক এদিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা অত্যন্ত ভালো একটা দিন হতে চলেছে বৃশ্চিক রাশি জাতকাদের আজকের দিনে যে কোনো রকমের কাজ খুব শীঘ্রই শুরু করতে পারবেন বা যে কোনো ধরনের কাজে আপনাদের খুব সফলতা খুবই ভালো থাকবে পারিবারিক পরিবেশ আপনারা খুব ভালো পারিবারিক ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিন পারিবারিক কাজকর্মে অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করবেন যে কোনো রকমের কাজকর্ম আপনারা অনেক দিন ধরে করছেন কিন্তু কাজের রেজাল্ট কিছু আসেনি সে জায়গাটায় কিন্তু কাজে ভালো কিছু ঘটার সম্ভাবনা থাকতে চলেছে পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাক তবে হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা থাকবে তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে তো ক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো আছে আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন ছোটোখাটো মনের ইচ্ছা আপনারা আজকে দিনে পূরণ করতে চাইলে করতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে আর আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সে ব্যবসা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে আর আপনার হঠাৎ করে পুরোনো কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা হতে পারে তাদের সঙ্গে আপনার একটা ভালো সময় কাটার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি খুবই ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পিতামাতার সঙ্গে আপনার সামান্য পরিমাণ ঝগড়াঝাটি হলেও হতে পারে তো ধ্যান রাখবেন তো সেগুলো একটু আপনারা যদি মানিয়ে গুছিয়ে চলতে পারেন তো সেক্ষেত্রে আপনারা তাদেরই সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন আর্থিকভাবে যদি আপনি খুব সমস্যা রয়েছেন তা আপনার আর্থিক সহায়তা মিলবে সেটা মাতার কাছ থেকে হতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকে হতে পারে তো অবশ্যই আপনারা অবশ্যই একটা ভালো দিন কাটাতে চলেছেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আমরা আলোচনা করলাম কোন কোন রাশি কি ভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে বা কোন কোন রাশির সুযোগ ভালো থাকবার সম্ভাবনা রয়েছে আপনার রাশির নাম থেকে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রাধে রাধে